আমরা কাল্পনিক ভাবে যত ঈশ্বরের একটা মূর্তি যেটা আমরা ধারণা শুরু করলাম, ঈশ্বর সম্বন্ধে আমাদের একটা মনে আছে ধারণা কখনই ঈশ্বর সম্বন্ধে বই পড়ে আলোচনা শুনে সাধুকে আলোচনা শুনে অন্যত্র আলোচনা ঈশ্বরের সম্বন্ধে আমাদের সকলের ধারণা আছে। তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের সমস্ত চাহিদা মেটাতে পারেন, আমাদের জীবনে শান্তি দিতে পারেন, হ্যাঁ আমাদের সব কিছু তার কাছ থেকে পেতে পারি, অর্থাৎ অনন্ত গুণময়, অনন্ত শক্তিশালী, অনন্ত প্রেমময়। তিনি শুধু অনন্ত শক্তিময় তা নয়, তিনি প্রেমময়, অর্থাৎ আমাদেরকে ভালোবাসেন, তার মধ্যে প্রেমের উৎস সর্বত্র রয়েছে। সুতরাং সেই জন্য তিনি আমাদের পিতা মাতা সবকিছু, সুতরাং এই জিনিসটা আমার মধ্যে আছে, হ্যাঁ এই জন্য আমরা ধারণা করতে পারি। এই ধারণা করে যদি আমরা ঈশ্বরের একটা মূর্তি চিন্তা করি, মনে মনে চিন্তা করি, আমি জীবনার্থ মধ্যে দেখবে সেই মূর্তিটার চেয়ে এইসব অবতার চিন্তা তারা আরো অনেক বেশি পারবে। অর্থাৎ রামকৃষ্ণ এই যে যাদের যাদের কথা বলার দরকার একটু বাইরে গিয়ে কথা বলুন, কারণ হচ্ছে কি আর অন্যজনকে ডিস্টার্ব করবেন না, যদি কথা বলতে হয় তাহলে নিজেদের মধ্যে বাইরে গিয়ে কথা বলতে হয়, আর কোনো শুনতে নি না, আর যারা শুনতে চায় তারা শুনতে দিচ্ছে, কথা বললে বাইরে গিয়ে কথা সাধারণত আমরা দুর্গাপুরটা পাঠ করি। আজকে বৃষ্টির জন্যে সকালবেলা পেশাটা ঠিক করলাম, এই কারণে কারণ বেশি বৃষ্টি হলো কোনো পথে নেই, সেই জন্য এখানে ঠিক করা যা বৃষ্টিটা বেশি আসে অত অসংখ্য পরিস্থিতি ছিল, কিন্তু এখানে ব্যবস্থা আগে থেকেই হয়ে গিয়েছে, সেই জন্য এখানে ব্যবস্থা করতে হবে। যে আলোচনাটা করছিলাম সেই জন্যে যে আমি বলছি যে তোমাদের কাল্পনিক ঈশ্বর আছে দেখবে এইসব অবতার মানুষের জীবন আরো বেশি অনেক বেশি পারবে, সুতরাং তাদের তার ঈশ্বর করে চিন্তা করতে অসুবিধা আছে। এই জন্য এই অবতার মানুষের মধ্যে ঈশ্বরের চিন্তা করছে। এখন যুগের উপযোগী হয়ে যে অবতার আছে, যেমন রাম এসছেন আগে আগে যুগে, রাম এসছেন, কৃষ্ণ এসছেন, বুদ্ধ এসছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু এসছেন, অনেক অবতার এসছেন, তাদেরকে চিন্তা করে ঈশ্বর হবে না, নিশ্চয়ই হবে। কিন্তু এ যুগে উপযোগী আমাদের মনটা হচ্ছে এই যুগে রয়েছে, আমরা এই যুগে এসেছি, একটা সময়ের প্রভাব আছে, স্থানের প্রভাব আছে, সেই জন্য এই যুগের উপযোগী হয়ে যে অবতার এসছেন তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে ফলটা সেই জন্য আমরা শ্রীরামকৃষ্ণ এই যুগে আমার মনে হতে পারে যে শ্রীরামকৃষ্ণ তিনি অবতার বৈষ্ণব স্বামী বিবেকানন্দ বলছেন, এবং শুধু তাই নয় তিনি এই যুগের জন্য বিশেষ নিয়ে গেছেন, যেটা পূর্বপুরুষ অবতারের কাছে পাইনি এটা মনে হতে পারে। এখন আমরা শ্রীরামকৃষ্ণ কেন অবতার শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছেন, কি বলে গেছেন, তিনি বলছেন যে এর আগে কোন অবতারে এমনটি আমরা দেখিনি যে মানুষের মন্ত্রকে তারা তাদের মধ্যে পরিবর্তন, যে অর্থাৎ যে ইচ্ছা মতো তার যারা শরণাগত হয় মন যাদেরকে একটু উপযোগী হয় তিনি তাদের মনগুলোকে এমন ছাঁচে ঢেলে দেন যে তাদের ঈশ্বর লাভের পথে তত্ত্ব হয়ে গিয়েছে বলে তিনি আমাদের মন সেরকম করেছে। এই যে আমরা তার পাঠকদের জীবনে অনেকের ক্ষেত্রে পাই যে মনগুলোকে তাদের আমূল পরিবর্তন বেড়ে দিয়েছে, তত্ত্ব বলেছেন অনেক ক্ষেত্রে, যেমন যোগানন্দ স্বামী যোগানন্দজি তার ঈশ্বরকরী পার্শ্বদের মধ্যে একজন, তিনি ঘটনাক্রমে তার বিবাহ হয়েছিল, এবার ঠাকুরে হচ্ছে কি বিভিন্ন ধরনের পার্শ্বদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল, তো গৃহস্থ ভক্ত ছিলেন যেমন গিরিশ বাবু, মাদ্রাস মশাই, বলরাম বাবু এরাও যেমন ছিলেন, তেমনি সন্ন্যাসী ভক্তরাও ছিলেন, কে গৃহস্থ কে করলেন যার যেমন মনের গঠন অনুযায়ী ঠাকুর তাকে সেই জায়গায় নিয়ে গেছেন, সুতরাং এটা হচ্ছে মনের গঠন অনুযায়ী বলতে পারে। এখন যোগানন্দ যেমন বড় দেখছি তিনি সন্ন্যাসী মানুষ ছিলেন, কিন্তু ঘটনাক্রমে তার বিবাহ হয়েছে, ঠাকুরের যারা সন্ন্যাসী পার্শ্ব তাদের মধ্যে কয়েকজন পূর্বজীবনে বিবাহিত ছিল, কারণ বিবাহিত হলেও পরবর্তী জীবনে সন্ন্যাসী তো আপত্তি নেই, তবে তারপরে আর সংসার জীবনের সঙ্গে কোনো সম্পর্ক না এরকম শাস্ত্রের দিক, যাই হোক যেমন আমরা দেখতে পাই আমাদের মহাপুরুষ সমাজের পূর্বজীবনে বিবাহ হয়েছিল, সাই ব্রহ্মানন্দের পূর্বজীবনে বিবাহ হয়েছিল, তেমনি ঘটনাক্রমে যদিও তিনি অনুচ্ছিক ছিলেন যোগানন্দজি তার বিবাহ যার ফলে তিনি তখন একটু মন মারা পেয়েছিল, তার ভাবনা যে আমার আধ্যাত্মিক মন চলে যায়, যখন ঠাকুর জানতে পারলেন তাকে বললেন যে তুই বিয়ে করছিস তো কি হয়েছে, এটা আমার এখানেও বিয়ে হয়েছে, ঠাকুর নিজেকে বিয়ে বললেন যে এরও বিয়ে হয়ে গেছে, এখানকার বিপদ হবে তোর লাভ বিয়ে করলেও কিন্তু ক্ষতি হবে না, তুই কি চাস বল,
গৃহস্থ জীবন যাপন করতে চান নাকি কন্যা জীবন যাপন করতে চান? তুই যা যা ওর মনকে সেইভাবে তৈরি করতে, অর্থাৎ তিনি মনটাকে কিভাবে তৈরি করতে পারেন ঠাকুরের কথা থেকে আমরা কত শক্তিশালী পুরুষ হলে এই জিনিসটা হতে পারে। মানুষের মনগুলোকে ইচ্ছা মতো পরিবর্তন করে দিতে হবে, শুধু ভেঙে দিবে নয় গঠন মন, যে তিনি ঠিক যেভাবে হচ্ছে তার যার পক্ষে যেভাবে নিয়ে গেলে মনের গঠনটাকে যেভাবে আকার দিলে তার প্রকৃত কল্যাণ হবে তাকে সেইভাবে আকার দিয়ে দিতে পারতেন। একবার মহাপুরুষ মহাজী জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বর তো হচ্ছে কি আমাদের বিধান আছেন, তিনি আমাদের ভাগ্য ঠিক করে দিতে পারেন, অবতার কিন্তু ভাগ্য ঠিক করে দিতে পারেন, আমাদের নিজ উচ্চ স্তরে সাধন মানুষকে আধ্যাত্মিক পথে নিয়ে যেতে পারেন, অন্যান্য ভাগ্যকে ঠিক করে দিতে পারেন। দেখুন নিষ্ঠা দেখুন পায়ে লাগবে তাতে ইয়ে করছে চিপে বসবে সবাই পূর্বপূর্ব যুগে আমরা যেগুলো পেয়েছি তার সেগুলো হচ্ছে প্রধানত হচ্ছে কি যোগ ধ্যান যোগ এগুলো পেয়েছি, আমাদের পূর্বপূর্ব পরম্পরাক্রম এগুলো চলে আসছে শিষ্যদের মধ্যেও হচ্ছে কি এই শিক্ষা অনেককে দিয়েছেন, পরবর্তী সময়ে তার নির্দেশ অনুসারে বাহু শিক্ষা দিয়েছেন, সেইটা আমাদের চলছে, পূর্ব পরম্পরাটা আমাদের চলছে না যেটা না সেটা চলছে এবং ভালোভাবে চলছে, অত্যন্ত শক্তিশালী ভাবে চলছে। যেমন বলেছেন যে দিনের মধ্যে এরকম দিন অনেকদিন গেছে, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ 21 ঘন্টা 22 ঘন্টা জল খাই থাকি, তারা পারেন যেটা আমাদের মতো সাধারণ মানুষ কেউ পারবে করতে গেলে সেখানে আমাদের শরীর মন ভেঙে চলে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, আর পারা সম্ভব নয় কারণ আমাদের শক্তি সীমাবদ্ধ। তাহলে এইসব আমাদের সীমাবদ্ধ শক্তি সম্পন্ন মানুষগুলোর জন্য রামকৃষ্ণের ব্যবস্থা করেছে। রাম আমরা প্রত্যেক সঠিক আলোচনা করি তবুও করছি এই কারণেই যে যাতে হচ্ছে কি আমাদের সেই কথাগুলো মনে পড়ে বারে বারে, মনে পড়লে আমাদের কল্যাণ, না হলে এখন যে ঠাকুরের প্রসঙ্গ হচ্ছে এগুলো আমরা কোন কোন জায়গায় সবসময় প্রায় শুনি, তাহলে আছে দেখতে পাচ্ছি যে জিনিসটা আমাদের মনে করি যে সেটা কি সেটা হচ্ছে আমাদের কর্মের মধ্যে ঈশ্বরকে চিন্তা করা যায়, বলা যাবে না ঠাকুর দেখিয়েছে একটু সরে সরে পিছনটা দেখুন পিছনটা দেখুন সরি যে সকলের মধ্যে তুমি ঈশ্বরকে দেখো, এটা এটা কল্পনা নয়, সত্যি সত্যি সকলের মধ্যে ঈশ্বর আছেন, ঠাকুর অনুভব করেছেন, আমাদের ঋষিরাও বলেছেন, আমাদের শাস্ত্রে আছে সর্বক্ষণ ব্রহ্ম, সকলের মধ্যে তিনি সত্যি সত্যি আছেন বলে সেই সত্যি জিনিসটাই তুমি তো দেখতে পাচ্ছ না তোমার অজ্ঞান অজ্ঞানতা থাকার জন্যে, সুতরাং সেই জিনিসটা তুমি এখন দেখার চেষ্টা করো, অর্থাৎ এখন প্রথমে আলোক করো জানো কিন্তু প্রকৃত জিনিসটাই আলোক, তাহলে দেখবে যে সমস্ত আস্তে আস্তে ঈশ্বর দর্শন করতে সমস্ত হবে। আবার বলছেন যে মাটির প্রতিমা একটা পূজা হয় আর জীবন্ত মানুষের কি হয় না, অর্থাৎ তোমরা যখন কাজকর্ম করবে তখন সেই মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে পড়ো, দেখবে কাজকর্ম হবে, সংসারের কাজকর্ম সমস্ত চলবে, অফিস কাজে সবসময় কাজকর্ম চলবে, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর চিন্তা হয়ে যাবে, জগৎটা তখন ঈশ্বর নয়, আমরা জগৎটাকে ভোগময় দেখি, অর্থাৎ আমাদের ভোগের জিনিস হিসাবে দেখি বলবে এই সম্পর্কে তোমরা জগৎটাকে ব্রহ্মময় যেটা ঋষিরা অনুভব করেছিলেন সেই ব্রহ্মময় জানাচ্ছে।
বলে আমরা যখন চিন্তা করবো আমার বাবা ঈশ্বর, মা ঈশ্বর, আমার সন্তান সন্তান ঈশ্বর, স্ত্রী স্বামীকে দেখবে ঈশ্বরী রূপে, স্ত্রী স্বামীকে দেখবে ঈশ্বর রূপে, স্বামী স্ত্রীকে দেখবে ঈশ্বরী রূপে, এগুলো সব আমাদের শাস্ত্রে দেখার সব নানা রকম আছে, আগের ভজনের বর্ণনা আছে, কিন্তু সকল মানুষের মধ্যে সেই ঈশ্বর দর্শন করার হচ্ছে কি সেই এটা খুব একটা প্রচলন ছিল না। শাস্ত্রে একটু আধটু নির্দেশ থাকলো, সেই সাধনটা খুব বেশি প্রচলিত হয়নি, সেইটাই ঠাকুরের বাড়ি দিয়ে যে শিবজ্ঞানী জীবসেবা। এই মন্ত্র শিবজ্ঞানী জীবসেবা মানে শুধু গরিবদের মধ্যে আমার যে অন্ন বিতরণ এটাই নয়, সেটা তো আছে, তার সঙ্গে সঙ্গে যে কোনো জীবকে বা মানুষকে শির বাড়িটা দিচ্ছে, যেমন বাবা মা ভাই ভগ্নী সকলের মধ্যে ঈশ্বরকে চিন্তা করে, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ঈশ্বর বা ঈশ্বর ঈশ্বর চিন্তা করতে পারে, যেটা আমাদের দেখতে পাই যে আমাদের যারা এই যে মা সীতা দেবী রামচন্দ্রকে পূর্ণ ব্রহ্ম বলে চিন্তা করছে, মা হালদা দেবী ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম রূপে চিন্তা করছে, উল্টোটা কি নেই যে স্বামীকে স্ত্রীকে সেটাও আছে, আমাদের শিবশক্তি শিব পার্বতীর ক্ষেত্রে আমরা দেখতে হ্যাঁ যে আমাদের শাস্ত্রে আছে হ্যাঁ শিব হ্যাঁ সেই সেই আমাদের মা হ্যাঁ কালীকে তিনি ঈশ্বর রূপে চিন্তা করছেন, সেই জন্যই তিনি তার চরণে আশ্রয় নিয়ে যাতে তাকে অভাব দিতে পারে। সুতরাং এগুলো আমাদের শাস্ত্রে আছে, কিন্তু এইগুলো এইবারে ঠাকুর যেটা যোগ দিয়ে গেলেন যে সেই জিনিসগুলো আমাদের সংসারের কর্মের মধ্যে খুব বেশি জরুরি, এই জিনিসগুলো সবাই সবাইকে ঈশ্বর ঈশ্বরীগুলো আমরা দেখতে পারি, কিন্তু প্রথমেই তো আর সাকসেসফুল হবে না, আমরা কৃতকার্য হবে না, চেষ্টা করতে করতে হয়, আমরা ধ্যান যদি নিয়ে প্রথমেই সাকসেসফুল হই তা তো হই না, যে গুরু মন্ত্র দিলে আমরা বসলাম আমার কি ধ্যান হয়ে গেল তা তো হবে না, তাহলে সেটা দীর্ঘ অভ্যাসের ফলে তবে সেই জিনিসটা হয়। তেমনি সংসারের মধ্যেও হ্যাঁ যে প্রত্যেককে ঈশ্বর ঈশ্বরীকে দেখা এটাও দীর্ঘ অভ্যাসে করেই সম্ভব হয়, কিন্তু সেটা অভ্যাস এইটার উপরে ঠাকুর এবারে খুব বেশি জোর দিয়েছেন, এই জন্যেই স্বামীজি তো মেনেছেন, না তো স্বামী তো ধ্যান সিদ্ধ মহাপুরুষ, ঠাকুর নিজে বলেছেন স্বামীজি ধ্যান সিদ্ধ মহাপুরুষ, তার প্রমাণ হচ্ছে সবসময় ধ্যান করেন, এমনকি যখন পরিব্রাজক হিসাবে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন তখনও সুযোগকালী তিনি চিন্তা করছেন হিমালয় গিয়ে কোনো গুহায় গিয়ে ধ্যান করছেন, কিন্তু তাকে বলে দিচ্ছেন না, যখনই গুহার মানে হিমালয়ের দিকে অগ্রসর হচ্ছেন গভীর হিমালয়ের দিকে তার কাছে খবর চলল তার অমুক গুরু ভাই অসুস্থ হয়ে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক এত বেশি ছিল, তারা ঠাকুরকে এত ভালোবাসতেন যে ঠাকুরের সঙ্গে তারা গুরু ভাইদেরও অভিন্ন দেখতেন, শ্রীরামকৃষ্ণকে তারা যে দৃষ্টিতে দেখতেন তার গুরু ভাইয়ের এক একটা মূর্তি যেরকম ভাবতেন, তাদের মধ্যে ভালোবাসাটা এত গভীর ছিল, সেখানে গুরু গরু ভাই অসুস্থ হয়ে পড়বে তারা থাকতে পারছেন সেই গুরু ভাইয়ের সেবার জন্য, সেই জন্য স্বামীজি যখন শুনতেন কোনো গুরু ভাই অসুস্থ হয়েছে তখন আবার চলেন, তার হিমালয়ের যাওয়ার খুব বেশি হতো, হিমালয় গেছেন কিন্তু যে উদ্দেশ্যে হিমালয় গভীর হিমালয় গিয়ে ধ্যান দেবে মগ্ন হয়ে যাবেন বলে চিন্তা করতেন সেটা সম্ভব নয়, আসলে ঠাকুর হতে দিতেন না, ঠাকুরের তাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসছেন, ঠাকুর তো বলেছেন যখন কাশীপুরে নির্বিকল্প সমাধি স্বামীজি হলো তুই অনেক বায়না করেছিলি, তুই একটা আভাস পেলি, এখন এটা তালা দেওয়া থাকলো হ্যাঁ তোর কাজ শেষ হলেন, আমার কাজ শেষ হলেন আবার সেই চাকরি তুলে দিলাম, তখন তুই আবার জানে গভীর জানে মগ্ন, সেই কাজের জন্য তাকে ঠাকুর তাকে ঘোরাচ্ছেন হ্যাঁ যে ঠাকুর তাকে ঘোরাচ্ছেন ধ্যানে বসতে দিচ্ছেন না, অল্প স্বল্প ধ্যান নয় তিনি হিমালয় ঘোরা দিয়ে গভীরভাবে ধ্যান মগ্ন হওয়ার চিন্তা ছিলেন সেটা হতে দিচ্ছেন, আর ঠাকুর তাকে বলেছেন তুই নির্বিকল্প সমাধি চাচ্ছিস হ্যাঁ তুই তুই কিনা শুধু নিজেকে শুধু নিজের সুখ চা হ্যাঁ যে এই যে কত মানুষ দুঃখ দারিদ্রগ্রস্ত হয়ে আছে তাদের কি করে কল্যাণ হবে সেটা তুমি চাও, কোথায় কি পটবৃক্ষের নির্ধারণ দিয়েছে কোথায় বিশাল পটবৃক্ষের তলায় সকলে কত আশ্রয় নেয়, কোথায় ভেবেছিলাম তোর কাছে কত মানুষ আশ্রয় নেবে, তুই কেন শুধু নিজের নিজের সুখ চা হ্যাঁ তুই নির্বিকল্প সমাধি চাচ্ছিস তার চেয়ে উঁচু অবস্থা, এবার তার চেয়ে উঁচু অবস্থা তো সেই সকলের মধ্যে ব্রহ্মকে দর্শন করে কি করে তাদের সেবা করা যায় সেটা এখন স্বামীজি মনে হতে পারে স্বামীজি তো সকলের মধ্যে ব্রহ্ম দর্শন হয়তো করছে ঠাকুরও দর্শন করছে, কিন্তু আমরা তার ব্রহ্ম দর্শন করছি না, ওদের যেটা সিদ্ধ অবস্থা আমাদের সেটা সাধারণ, এই গীতা পাঠ করতে গেলে যারা গীতা পড়া তারা বলেন গীতাতে ওই হচ্ছে কি যারা ব্রহ্মপুরুষের লক্ষণ বর্ণনা বলে ওই লক্ষণগুলো কি ব্রহ্মপুরুষের কি কি লক্ষণ দেখা যায় বা যেগুলো বলা হয় যেগুলো ব্রহ্মপুরুষের লক্ষণ অর্থাৎ সিদ্ধের সিদ্ধ অবস্থা সেটা হচ্ছে সাধকের সাধারণ অবস্থা, অর্থাৎ তারা সিদ্ধ অবস্থা আপনাদের শরীর মনে যে স্বতঃস্ফূর্ত ভাবটা ফুটে ওঠে না, অর্থাৎ তারা যেরকম আচরণ করে সাধক কি করবে সেই জিনিসগুলো নিজের উপর আরোপ করে সেইভাবে মনটাকে বর্ণ করার চেষ্টা করবে, এই হচ্ছে তপ,
আমরা এই যে ঠাকুর স্বামীজি যেমন সকলের মধ্যে ঈশ্বরকে স্বতঃস্ফূর্ত ভাবে দেখছেন, আমরা দেখি না, কিন্তু আমাদের দেখার জন্য চেষ্টা করতে হবে যখন ঈশ্বর আছেন, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন, এই এটা সিদ্ধের সিদ্ধা আছে না হলে এই জিনিসটা প্রথম দিকে সকলে বুঝতে পারেন। হ্যাঁ, যে ঠাকুরের আমরা প্রথম দিকের কথা শুনে অনেক সময় ঠাকুরের পার্শ্বদের মধ্যে অন্যান্য মানুষের মধ্যে তো বটে একটা প্রথম দিকে বিভ্রান্তি ছিল, যে ঠাকুর তো বলেছেন যে সকলে আমি ঈশ্বর লাভ করো তারপরে সংসার করো, তারা তো আমাদের হয়ে যাবে, যে সকল ঈশ্বর লাভ করতে করতে আমাদের জীবন কেটে যাবে, সংসার করতে হবে যদি কেউ চায়, তাহলে কি অবস্থা? সেটাই স্বামীজি আরো ভালোভাবে, হ্যাঁ, প্রত্যেক স্বামীজির কাজকর্মের মধ্যে সেই জিনিসটা দেখা আরো বেশি পাওয়া যায়। একবার স্বামীজিকে তার এক শিষ্য স্বামীজি ঘুরে জানিয়েছি, তার সম্পর্কে তার নাম শুনেছেন, ঘুরে জানালেন তিনি আমাদের সংঘাতপক্ষ ছিলেন, সত্য সংঘাতপক্ষ প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন স্বামী বিবেকানন্দের শিষ্য, বক্তব্য তিনি মায়ের বিচ্ছিন্ন সন্তান, স্বামীজির কাছে সন্ন্যাস পেয়েছে। হ্যাঁ, সেখানে বলেন যে দুই বার দুই দিকে তাকে ধরে আছে, এরকম বলেন, একদিকে মায়ের বিচ্ছিন্ন সন্তান দীক্ষা দিয়েছিলেন আর স্বামীজি তাকে সন্ন্যাস দিয়েছে, সেই জন্য স্বামীজির শিষ্য বলা তিনি মায়ের শিষ্য। যারা স্বামীজি তাকে একজন স্বামীজি বলে যা হ্যাঁ তোকে অমুক জায়গায় ঠাকুরের প্রসাদে দিবে, তিনি তখন স্বামীজিকে বললেন যে আগে আমি ঈশ্বর লাভ করি, আমার ঈশ্বর লাভ হয়নি, হ্যাঁ আমি ঈশ্বর লাভ করিনি, তারপর প্রচার করো, স্বামীজি তাকে বলুন বলে তোর ঈশ্বর লাভ হয়নি, হ্যাঁ তুই সেটাই প্রচার করতে যা, ঈশ্বর লাভ করে তিনি এই জিনিসটার উপর জোর দিয়েছেন এই যে তুই ঠাকুরের কাজ করছিস, ঠাকুরের নাম প্রচার করতে যাচ্ছিস, যাতে সকলের যে তার মধ্যে ঠাকুরের চিন্তা ভাবনা আছে, এই কাজ করতে যাচ্ছিস, সকলে সেবা করতে যাচ্ছিস, এইটাই ঈশ্বরের সেবা হলো, হ্যাঁ এইটাই হচ্ছে স্বামীজি এইভাবে তাকে হচ্ছে করবেন প্রবর্তিত করছেন, তিনি আমার এখন ঈশ্বর লাভ হয়নি, ঈশ্বর লাভ করে তারপর কর্ম করবো, এটা স্বামীজি কিন্তু তাকে দিলেন। অর্থাৎ ঠাকুর যে এই কথাটা বলছেন তাহলে এটা সামঞ্জস্য হয় কি করে, ঠাকুর কিছু বিশেষ অধিকারীকে বলছেন, যার কোন উচ্চ অধিকারী তাদের জন্য এই জিনিসটা বলেছেন, কিন্তু সাধারণ অধিকারীর পক্ষে যদি ঈশ্বর লাভ করে আমরা একটু যুক্তি নিয়ে চিন্তা করতে বুঝতে হবে, ঈশ্বর লাভ করে তারপর ভগবান লাভ করতে যাওয়া হয় তাহলে জীবনে, হ্যাঁ যেহেতু ভগবান লাভ করে যদি সংসার করতে যাওয়া হয় তাহলে কেউ সংসার করতে পারে, তাহলে সকলকে আমি ঈশ্বর লাভের জন্য উপরে করে লাভ করবে, সংসারে কেবল মানুষ থাকবেন আর না হলে কিচ্ছু করবেন না, এই জিনিসটা দাঁড়াবে। আসলে ব্যাপারটা এই যে সংসারের মধ্যে ঈশ্বর বা আমাদের অবতার বলতে যে কথাগুলো বলে থাকেন, আমাদের শাস্ত্রে যে কথাগুলো আছে যে সকলের মধ্যে ঈশ্বর আছেন, সেই দৃষ্টি নিয়ে যদি থাকবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে চিরন্তন যে সাধন প্রণালী সেটা করবো, অর্থাৎ ধ্যান যপ, যখনই আমরা সময় পাবো আমরা ধ্যান যপ করবো, আমার হৃদয়ের মধ্যে ঈশ্বরকে চিন্তা করবো, ঈশ্বরকে চিন্তা করবো, সেটাও আমরা ঈশ্বরকে চিন্তা করবো, কিন্তু সেটা তো আগেই বললাম যে সবসময় আমরা 24 ঘন্টা ধ্যান যপ করতে পারবো না, তার বাকি সময়টা ঈশ্বর যদি মানুষ মানে যে কেউ আমার অফিসের সহকর্মী হতে পারে, আমার সংসারের যারা আছেন ভাই বোন হ্যাঁ বাবা মা বা পুত্র কন্যা যে কেউ সকলকে ঈশ্বর বলে চিন্তা, এটা ঠাকুরের একবারে একটা অনন্যতা, ঠাকুর দিয়ে দেবেন, স্বামীজি সেটাকে বিশেষ করে প্রচার করছেন, এই মাত্র স্বামীজি নিজেই বলেছেন যে এইখানে স্বামীজিকে নিজে নিজে বলেছিল যে এখানে এমন কিছু নেই যেটা আমি ভালো, এমন কিছু নেই যেটা আমি ঠাকুরের কাছে চাই, হ্যাঁ যে এর কিন্তু আমার কাছে যত কথা বেরোচ্ছে তার কিন্তু যেটা জানেন মানুষের পক্ষে মানে কল্যাণটা সবই জানবো সেটা শ্রীরামকৃষ্ণ, আর যদি কোনো জিনিসটা আমাদের মনুষ্য জাতির পক্ষে ক্ষতিকারক বলে মনে হয় আমার মুখ থেকে বেরোচ্ছে সেটা জানবেন, এখানে তার অপূর্ণতা মানে স্বামীজি নিজের অপূর্ণতা জানেন, স্বামীজি বলে গেছে সুতরাং এসব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি চেয়েছেন যে এই সব ভাবগুলো সেই ভাবগুলো কীভাবে সাধন করতে হবে, যে স্বামী ঠাকুর বলেছেন না অনেক কাল আগে স্বামীজি শুনেছিলেন আপনাকে শিবজ্ঞায় শিব সেবার কথা, স্বামী সেখান থেকে এই সূত্রটা পেয়েছে এবং ঠাকুর নিজেও চিন্তা করিয়ে দিলেন এবং যে জিনিসটাকে ঠাকুরের পার্শ্বটা সকলে বুঝতে পারেনি মা সেটাকে সমর্থন করেছেন, এটাও একটা পরিচিত ঘটনা, কাশী সেবাশ্রমে মা যখন গেছেন সেখানে ঠাকুরের স্বামী ব্রহ্মানন্দজি মাস্টারমশাই সঙ্গে ছিলেন, যেখানে মা সেখানকার কাজকর্ম দেখে বললেন বাবা এই তো সব ছেলেরা বেশ কাজ করছে, হ্যাঁ যে ঠাকুরের ঠিক ঠিক সেবা করছে, সঙ্গে সঙ্গে সেটা ব্রহ্মানন্দজি আসলে মাস্টারমশাই তার তিনি ঠাকুরের একরকম উপদেশ পেয়েছেন, তিনি এই দিকটা আগে অত চিন্তা করেন, তিনি সঙ্গে মা হয়ে আমাদের তাই ব্রহ্মানন্দ অনেক বহুদের কোনো যা এখন মাস্টারমশাইকে জিজ্ঞেস করে যে মা এই কথা বলছেন সেটা ঠিক ঠিক ঠাকুরের সেবা হচ্ছে রোগীদের সেবাটা, তাহলে মা মাস্টারমশাই এখন কি বলেন,
শক্তিশালী গুরু এসে এটার মধ্যে আরো প্রাণ শক্তি বেশি সঞ্চার করে দিয়েছে। যে গুরু পরম্পরাক্রমে এলো সেই গুরুদের সাধু ভজনের হওয়ার আস্তে আস্তে তার শক্তিটা একটু কমে যায়, একটু একটু কমে যায়। যেমন যে কোন কালে হয়তো তার সেই বুদ্ধদেব এসছেন, শঙ্করাচার্য এসছেন, তার যে তার শিষ্যদের মধ্যে মন্ত্রশক্তি দিয়েছেন সেই মন্ত্রশক্তি গুরু পরম্পরা আসছে, কিন্তু মন্ত্রমন্ত্র শিষ্যরা কম জোর হয়ে যাচ্ছে আধ্যাত্মিক জীবনে, তাদের ভেতরে ওই মন্ত্রের শক্তি তাদের সঙ্গে আর কত প্রাণপ্রদ থাকে না। এগুলো হচ্ছে আমরা সহজে বুঝতে পারবো না। একটা বই থেকে তো মন্ত্র পাওয়া যায়, বিভিন্ন দেব দেবী মন্ত্র বইতে লেখা আছে, কিন্তু সেই মন্ত্র পড়ে যদি কেউ জবদান করে সে যতটা উপকার পাবে গুরুর কাছ থেকে পেলে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উপকার হয়। একই কেন হয়, গুরু তার নিজের সাধন শক্তি ওই মন্ত্রের মধ্যে ঢেলে দেয়, যার জন্য হচ্ছে কি মন্ত্রগুলো শক্তি সম্পন্ন হয়, ওই যদি শক্তি সম্পন্ন হয় সেগুলো জপ করলে অনেক বেশি ফল পাওয়া যায়, তার মধ্যে বিশ্বাসটা দৃঢ় হয় তাড়াতাড়ি, গুরু দিলে তার কাছ থেকে ফেলে বিশ্বাসটা দৃঢ় হয়, ওই জন্য গুরু পরম্পরাক্রমে সেইবার। তবে এই গুরুর শক্তি কমে যাওয়ার জন্যে সেই মন্ত্রশক্তিতে ধাক্কা কমে যায়, কিন্তু এর মধ্যে মধ্যে কখনো কখনো ওই যে যখন যুবাবাবা চলে আসেন বা শক্তিশালী গুরু চলে আসেন তখন ওর মধ্যে নতুন করে আবার প্রচুর প্রাণ শক্তি বা যোগ শক্তি ঢেলে দেন, মন্ত্রশক্তির শক্তি বাড়িয়ে দেন, তখন সেটা আবার নতুন উৎপন্ন হয়। যেটা বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ এসছেন, মা এসছেন, তার মধ্যে সেই শক্তি সঞ্চার করছেন, তাদের পরম্পরাক্রমে এখন যেটা আসছে আমরা সেই এই যে দেখা যাবে আমাদের গুরুরা কেউ তাদের গুরু পরম্পরা গুলো দু তিনটে গুরুর মধ্যে হয়তো আমাদের এরা পেয়ে এসেছে ঠাকুর মা চলে আসবে, সুতরাং এখন এই মন্ত্রশক্তির মধ্যে একটা আমাদের শক্তি সেইটা চলছে, গুরু পরম্পরা একটা চলছে, তার সঙ্গে সঙ্গে এইরকম ঠাকুর আছে। আর ঠাকুর আমাদের মহাপ্রভু শ্রীচৈতন্য দেব যেটা একটা নতুন জিনিস চালু করেছে, চৈতন্য অবতারে নাম সংকীর্তন আমরা বলেছিলাম, নাম সেটাও ঠাকুর বজায় রয়েছে, যে ঠাকুর বলছেন নাম সংকীর্তন ঠাকুর সমস্ত সাধনপ্রণামী জোর দিয়েছেন, কিন্তু ঠাকুর নিজস্ব যেটা দিয়েছেন সেটা এবারে সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রকৃত ব্রহ্ম এই দৃষ্টি নিয়ে তোমরা মানুষের যে কাজকর্ম করছো সেইগুলি করে দাও। যেমন বলে আমাদের কোনো কোনো সেন্টারে আছে অনেক সেন্টারে ঠাকুরের জন্য আলাদা অন্নভোগ দেওয়া হয় পুজোর সময়, এমন কোন কোন সেন্টারের জন্য গরিব মানে গরিব সেন্টার ঠাকুরের প্রতি অন্নভোগ দিতে পারবে না, সেখানে আমরা যে কাজকর্ম করছি অর্থাৎ আমরা যে কাজকর্ম করছি সেই কাজকর্মের মধ্যে ঠাকুরের ব্যাপারে বিশেষ একটা অবদান, যে কাজকর্ম আমরা করছি আলাদা কিছু করতে হবে, তার মধ্যেই তোমরা ঈশ্বরকে চিন্তা করে এই কথাটা বলি। ধরুন সেই দৃষ্টিতে এটা ঠাকুর এই যুগে নতুন একটা শক্তি নিয়েছেন। আর একটা জিনিস হচ্ছে ঠাকুরকে চেনা বড় মুশকিল, আমরা তো সাধারণভাবে আমরা ঠাকুরকে চিনতে পারি, কিন্তু আমাদের বিশ্বাসটা রাখতে হবে ঠাকুরের সম্বন্ধে, তার পার্শ্বরা যেগুলো বলে গেছেন, মা যেগুলো বলে গেছেন সেগুলো আমাদের বিশ্বাস করে এগোতে হবে, নাহলে আমাদের এমন ক্ষমতা নেই যে ঠাকুরকে ঈশ্বর বলে আমরা বুঝতে পারি, আমাদের নিজের অনুভূতিতে বুঝতে পারি, তাদের কথাগুলো বিশ্বাস রাখতে হবে। এইবার প্রথম দিকে ঠাকুরকে ঈশ্বর বলে বুঝতে পারবে বোঝার জন্য তোমাদের পার্শ্বদকে নিয়ে আসেন, মা স্বামীজি বা ঠাকুরের অন্যান্য পার্শ্বদকে নিয়ে এসছেন, এখন অন্যান্য পার্শ্বরা সবসময় ঠাকুরকে পূর্ণভাবে বুঝতে পারেন, ঠাকুরের মা স্বামীজি এরা বুঝতে পেরেছেন, স্বামীজিরও বুঝতে সময় লেগেছে, মা কিন্তু প্রথম থেকেই থাকতেন ঠাকুর ওটা। এবার যখন কিরকম একটা জিনিস বলছি যে স্বামীজি যেভাবে বুঝেছিলেন সেভাবে ঠাকুরের অন্যান্য পার্শ্বরা কিন্তু বুঝতে পারেন কি, এই যেমন আমরা রামবাবুর কথা চিন্তা করি, ঠাকুরকে প্রথম দিক থেকে ঠাকুরকে প্রথমে অবতার করে যারা প্রচার করেছেন তাদের মধ্যে রামবাবু ঠাকুরের গৃহস্থ ভক্ত রামচন্দ্র দত্ত, তিনি ঠাকুরের খুব বেশি যে তিনি সাক্ষাৎ যুগ অবতার বলে প্রচার করতে শুরু করছেন, আর গৃহ আর অন্যরা খুব বেশি প্রথম দিকে করতেন না, ঠাকুর বেঁচে থাকতে থাকতে অর্থাৎ ঠাকুরের শরীর যখন আছে তখন তারা ঠাকুরকে সকলের মধ্যে তিনি যুগ অবতার এইভাবে প্রচার করছেন,
ঠাকুর তো সেটা একটু ঠাট্টা করে বলে বলতেন যে কেউ মরা কাটে আর কেউ নাটক করে তারা কিনা বলে অবস্থা। হ্যাঁ অর্থাৎ রামবাবু ডাক্তার ছিলেন, ওই সব কিছু কিছু অপারেশন অপারেশন করতে সেটা বলে কেউ মরা কাটে অনেক সময় এইসব করে আর কেউ নাটক করে গ্রীষ্ম করুন এরা বলে কিনা করে। এর আগে কত বড় বড় হ্যাঁ সব সাধক পন্থী থেকে হচ্ছে কি অবতার হয়ে হ্যাঁ ঠাকুরও এরা তো অর্থাৎ অনেক আগেই যারা ঠাকুরকে ঠিক ঠিক চিনেছিলেন আর রামবাবু যারা প্রচার করতেন অবশ্য তারা ভক্তি বিশ্বাস থেকে করতেন সেটার আলাদা মূল্য আছে। তিনি মনে করতেন তিনি হচ্ছেন চৈতন্যদেবের চৈতন্যদেবী জন্মগ্রহণ করেছেন এবং চৈতন্যদেবী তার একটা রেপ্লিকা বলে মনে করতেন, যেমন এখন আমরা যদি জেরক্স করি হ্যাঁ বর্তমান যুগের বার্তায় বলা যায় জেরক্স করি ঠাকুর কেন এই চৈতন্যদেবী জেরক্স করে তা কিন্তু নয়, এই রামবাবু এটা করতেন। রামবাবু আপনি সব দিকটা বুঝতে পারেননি, রামবাবু নিজে বৈষ্ণব ছিলেন সেই জন্য বৈষ্ণব ভাবনা তিনি ভালো বুঝতেন, তিনি বৈষ্ণব পক্ষে জন্মগ্রহণ করেছেন যিনি বৈষ্ণব ভাবনা ভালো বুঝতেন ঠাকুরের সমাধি ইত্যাদিগুলো বুঝতেন সুতরাং তিনি চৈতন্যদেবের সঙ্গে ভালো মিল পাচ্ছেন সেই জন্য তিনি ভেবেছিলেন ঠাকুরের ঐশ্বরী সর্বস্ব। কিন্তু স্বামীজি বললেন না ঠাকুরের বহুদিন কাছে তিনি যারা হ্যাঁ অন্যত্র সর্বত্র প্রচার করলেন ঠাকুর কিছু ঐশ্বরী কত বড় কে ভাবতে ঠাকুরের অনন্ত ভাব আছে বলে আরো কত ভাবের কথা বলে গেলেন যে তার মধ্যে আমরা শিবের শক্তি প্রকাশ পাচ্ছি তার নিজস্ব কত ধারা আছে সেগুলো স্বামী দেখে গেলেন যেমন নতুন একটা সেবা ভাব দিয়ে গেল এটা কিন্তু কেউ বুঝতে পারেনি একমাত্র স্বামী বুঝেছি আর মা যে নতুন যে ভাবনার কথা আগে বললাম শিবজ্ঞানী জীবসেবার ভাবনা এটা কিন্তু আর কোনো ঠাকুরের পার্শ্বদ্বার অন্য সকলকে বুঝতে পারেনি বা বুঝতে পারলো তাদের আমরা প্রকাশ পাচ্ছি কোথাও পরিচয় পাচ্ছি না যে তারা বুঝেছে এটা একমাত্র মা সমর্থন করে গেছেন আর স্বামী যেটাকে প্রচার করে গেছেন একটা নতুন যে স্বামীকে আরেকটা দিন দেখেছিলেন তিনি নতুনত্ব দিয়ে এসছেন শুধু তিনি চৈতন্যদেবের হচ্ছে কি কপি নন হ্যাঁ তিনি চৈতন্যদেবের ওই ভাবনা তো আছে তার সঙ্গে অনেক ভাবনা এইগুলো এই পার্শ্বদের দেখিয়ে পাঠকদের হচ্ছে কি দেখিয়ে দেন এবং সেগুলো হচ্ছে পার্শ্বদের একটা জীবনে নানানভাবে প্রকাশ যে এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবটা কি নাহলে আমরা সাধারণ মানুষ ধরতে পারতাম না। এই জন্যই পার্শ্বদের নিয়ে আসেন যে তারা এই বিভিন্ন দিকগুলো ঠাকুরের দেখিয়ে দিয়ে গেছেন সেই জন্য বর্তমান যুগে ঠাকুরের পার্শ্বদের কাছ থেকে পেয়ে আরো সব নানান সাধকরা তার সম্বন্ধে চিন্তা ভাবনা করে এক একটা দিন সেগুলো বইয়ে প্রকাশ হয়েছে আমরা বর্তমানে সেগুলো পড়ে ঠাকুরের বিশাল ভাবটা একটা বুদ্ধি দিয়ে ধরতে পারি। আমাদের যে ধরাটা এটা হচ্ছে বুদ্ধি দিয়ে আমাদের হৃদয় দিয়ে ধরার মতন ক্ষমতা তো হয়নি, যাতে হৃদয় দিয়ে ক্ষমতা ধরার ক্ষমতা হয়েছে তাদের জীবন ধন্য তাদের সত্যি পেয়েছে আমাদের প্রথমে বুদ্ধি দিয়ে বুঝতে হবে শ্রবণ মনন নিধিধ্যাসন আমাদের শাস্ত্রের বিষয়ে কথা আছে যেটা আমরা পাঠানোর সঙ্গে আলোচনা করি আমি শুনতে হয় তারপর সেটা মনন কোথায় মনন মানে বুদ্ধি দিয়ে থাকে আমি শুনতে হয় কোন কাছে যেমন আমরা শুনছি যে ঠাকুর বিবাহ আমাদের নিজেদের অনুভব নেই ঠাকুর বিবাহ কাছে ঠাকুর সাক্ষাৎ ভগবান মা সাক্ষাৎ ভগবতী এটা আমাদের অনুভব নেই আমাদের আমরা শুনলাম কার কাছে শুনলাম আমাদের পূর্বপুরুষ গুরু আমাদের ঠাকুরের কাছে বা আমাদের গুরুর কাছে শুনলাম যে তিনি আমাদের মা হচ্ছে সাক্ষাৎ ভগবতী ঠাকুরকে সাক্ষাৎ ঈশ্বর এটা শুনলাম আবার তারা তাদের পূর্বসূরীদের কাছে শুনেছিল এই যে শ্রবণ সেটা হচ্ছে আমরা শুনল এইবার সেটাকে মনন করতে হয় ঠাকুর ভগবান তিনি তো আমাদের মতো আমাদের যেমন গুরু চৌক আছে দুটো প্রাণ আছে তিনিও তো জানতে হবে ভগবান কি করে হবেন আমরা একটু ভালো করে যদি শ্রদ্ধা সহকারে চিন্তা করি শ্রদ্ধাটা না থাকলে ঈশ্বরীয় পথে এগোনো যায় শ্রদ্ধা বিশ্বাস তাহলে যখন গুরু বলছেন এত সব বড় বড় সাধক বলছেন তখন নিশ্চয়ই এর মধ্যে সত্যতা এই শ্রদ্ধা এটা হচ্ছে শ্রদ্ধা আমার মত নয় আমি যেটা প্রথমে ধারণা আছে সেটাই সত্য তার আমার ভুল হতে পারে আমি তো সবটা কেন বুঝতে পারিনি সুতরাং তারা যখন বলতেন সত্য কিন্তু কিভাবে সত্য হলো সেটা মনে মনে চিন্তা করতে যুক্তি বিচার দিয়ে বুঝে নিবে এটা হচ্ছে মনন হ্যাঁ শ্রবণ মনন মনে মনে চিন্তা করলে দেখা যায় হ্যাঁ সত্যি তো এত ঠাকুরের এই সব দিকগুলো রয়েছে যেগুলো সাধারণ মানুষের কারণে তাহলে নিশ্চয়ই তিনি হলেন বিশ্ব নিশ্চয়ই তখন বিশ্বাসটা দৃঢ় মনন এইবার যখন মনন করে আমি স্থির হয়ে গেলাম বুদ্ধি দিয়ে স্থির করতে পারলাম যে তিনি হচ্ছেন সত্যি সত্যি ভগবান তারপর সেটা হচ্ছে কি এবার হৃদয় চিন্তা সেটা হচ্ছে অনুভব আসতে আমাদের সেই অনুভবটা খুব কম জন মানুষের আছে আমাদের সেই শ্রদ্ধা সহকারে আমাদের পূর্বসূরীদের বা গুরুর কথা বিশ্বাস করে হচ্ছে কি ঠাকুরের আমরা অনেকেই ঠাকুর হ্যাঁ ঠাকুর হচ্ছেন সাক্ষাৎ ভগবান এই বিশ্বাস তো অনেকেরই আছে কিন্তু সেই অনুভবটা হয়তো নেই অর্থাৎ মরণ পর্যন্ত রয়েছে নিজের ধারণ দেখানো হয়নি
আমাদের পূর্ব পূর্ব সংস্কার পাথরের মতন জমে আছে, কেন ওই চিন্তাটা ভেতরে যায় না? তার কারণ একটা পাত্রের মধ্যে হয়তো অনেক প্রচুর সক্ষম মাটি জমে আছে, সেটা সিদ্ধ পাবে তাতে যদি জল ঢালা হয় ওপরে জল ঢালা নিচে যাবে, তার নিজের যে পাথরের মতন হয়ে আছে, কিন্তু শত শত বছর ধরে সে যদি জল ঢালা হয় আস্তে আস্তে তেমনি হচ্ছে কি, আমরা যদি ওই যে চিন্তাটা আমাদের মনের মানে ওপরের স্তরে সাধারণভাবে বিশ্বাস এসছে, আর ঠাকুর ঈশ্বর আমরা মনন করলাম, বুদ্ধি দিয়ে বললাম ঠাকুর ঈশ্বর মা ভগবতী এটা বুঝলাম, কিন্তু ওটা ভেতরে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের পূর্ব পূর্ব সংস্কার বাধা দিচ্ছে। সেই সংস্কারগুলো কি? সেই সংস্কারগুলো হচ্ছে আমাদের বাসন, উল্টো চিন্তা, অর্থাৎ বিশ্বেন্দ্রীয় চিন্তা নয়, তার উল্টো চিন্তা, সেই চিন্তা আমাদের বাধা দিচ্ছে, যার ফলে হচ্ছে ওইখান থেকে জিনিসটা যাচ্ছে আর নিচে না গেলেও হবে না। এইবার তবে কি, আমরা যদি ওই একই চিন্তা বারে বারে করি যে না আমার ভেতর ঈশ্বর আছে, ঈশ্বর সত্যি সত্যি আছে, আমার হৃদয়ে যদি অবস্থান করছেন, শাস্ত্রে বলছে, আমাকে গুরু বলেছে আমার হৃদয় ঈশ্বর আছেন, ঈশ্বরের গুরু থেকে নিশ্চয় ঈশ্বর চিন্তা করে হৃদয়ে ধ্যান করবে, হৃদয় তিনি আছেন, ধ্যান হৃদয়ে কেন বলতে হচ্ছে, তিনি সেখানে আছেন বলে, হ্যাঁ সেখানে তুমি চিন্তা করো, সেখানে তুমি দেখতে পাবে চিন্তা করতে করতে, হ্যাঁ সেখানে আছেন, সকলের মধ্যে ঈশ্বর আছেন, এই বিশ্বাসটা করে বারে বারে চিন্তা করতে থাকবে, তখন ওই যে অনেকদিন জল জল জমে থাকবে, পাথরটা আস্তে আস্তে ভিজে যান, ভিজে দিয়ে তলায় জল চলে যান, তেমনি আস্তে আস্তে ভেতরে এই এইটাই হচ্ছে সাধন করেন, এগুলো এটাকে বলে নিজের ধ্যান, নিজের ধ্যান মানে সেই চিন্তাটা গভীরভাবে চিন্তা করার চেষ্টা করেন, নিজের শ্রবণ মন নিজের ধ্যান প্রণাম। আমরা গুরু কাছে বলি, গুরু মন্ত্র দিয়েছেন, গুরু কিভাবে সাধন করতে হবে বলে দিয়েছেন, মন ওই যাবতীয় মন মানে বুদ্ধি দিয়ে বিচার যে হ্যাঁ গুরু যেটা বলে দিয়ে সেটা ঠিক, না আমাদের মানুষের মধ্যে সকলের মধ্যে একটু সংশয় আছে যে আমি তো কি করে আমার মধ্যে হৃদয়ের মধ্যে ঈশ্বর থাকবেন, এটা তো হৃদয় মানুষ একটা কোনো মানুষের মধ্যে সেগুলো অসুস্থ করতে কি করে থাকবেন, এই জন্য নানান রকম বিপরীত বুদ্ধি আসবে, কিন্তু সেটা চিন্তা করতে করতে দেখা যাবে না আমরা ঠিক আছে, ভালোভাবে চিন্তা করলে বোঝে যাবে, এটাকে মনন বলে বুদ্ধি দিয়ে আগে বোঝা, তারপরে সেটা হৃদয় হ্যাঁ সেটা হৃদয়স্থ করলেন, তখন সেটা হৃদয়স্থ যখন হবে ওই চিন্তা ভাবনাটা যখন গভীরতম চলে যাবে তখন ঈশ্বর লাভ সেটাকে বলে ঈশ্বর, তখন আর কোনো সংশয় থাকে না। ঠাকুর যেমন বলছেন যে কিরকম অবস্থা বলবে এই বিশাল দিঘির সামনে একজন কি করেছে মাছ ধরতে করে ছিপ নিয়ে বসে আছে, বলে অনেকক্ষণ ধরে মাছ খাচ্ছে না, চেষ্টা করছে মাছ আর দেখা যাচ্ছে না, তখন তার মনে সন্দেহ আসছে বোধহয় মাছ নেই, এই দিঘির হচ্ছে শুধু জলই আছে এদের মধ্যে মাছ নেই, হঠাৎ সে লক্ষ্য করলো একটা মাছ পিঠটা দেখে চলে গেছে, তখন তার পিঠটা ধরে না মাছ আছে, জিনিসগুলো থাকতে হবে শ্রদ্ধা, এই বিশ্বাসেরই গভীর অবস্থা হচ্ছে শ্রদ্ধা, আমাদের কিতাবে আছে শ্রদ্ধা বাংলাতে জ্ঞান, শ্রদ্ধা ছাড়া ঈশ্বর লাভ হয় না, শ্রদ্ধা ছাড়া ঈশ্বরের মধ্যে এক পায়ে করা যায় না, শ্রদ্ধা আমার সেই গভীর বিশ্বাস যে একজন বলছে গুরুত্ব সেই কথা বিশ্বাস করে এগুতে হয়, গুরুকরণ করতে হয়, হ্যাঁ যে অনেকে আমাদের এই যে আগে আগে ব্রাহ্ম সমাজ বা এখনো সব আধুনিকের জন্য কিছু কিছু আছে, আপনি যে গুরু বলে মানতে যাবেন, হ্যাঁ যে গুরু বলে মানতে যাবেন, মানুষকে তার সব পদে মানতে হবে কেন, বলে একজন এটা স্বামী ব্রহ্মানন্দজী তার ইয়েতে ব্রহ্মানন্দ ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইতে আছে, বলে ওরে একজন পকেট মার শিখতে গেলে আপনি গুরুকরণ করতে হয়, কি করে পকেট মার করতে হয়, কি করে পকেট মারতে হয়, তারও একজন গুরু নিতে হয়, অন্য একজন বড় পকেট মারের সঙ্গে সঙ্গে তাকে ঘুরতে হয় তবে সে পকেট মার করতে থেকে, আর ঈশ্বরীয় পথ ঈশ্বর আছে কিনা সেখানে গুরুকরণ দরকার নেই, যিনি ওই পথে গেছেন এমন হতে পারে সকলই তো আর সে ঠাকুরের মতো গুরু পায় না, যে অহর অনুভব করছে অনেক পথে যারা গেছেন তাকে অন্তত সেই তার একটা শক্তি আছে,
কতগুলো জিনিস আছে খুব সূক্ষ্মভাবে সেগুলো আমরা এমনি সাধারণ বুদ্ধি থেকে ধরতে পারি বুঝতে পারি, কিন্তু এমন একটা সূক্ষ্ম শক্তি কাজ করে। যেমন যেটা একটা উদাহরণ আমার একটা কথায় আগে বলে গেছি, মন্ত্রের শক্তি। মন্ত্র তো আমরা জানি একটা শব্দ, এই মন্ত্র আছে, মন্ত্রের বীজটাই হচ্ছে এত জিনিস, সেই বীজ মন্ত্র আছে, হ্যাঁ বিভিন্ন মনে হবে শব্দের মধ্যে এর মধ্যে আসা শক্তি কোথায় আমরা বুঝতে পারি না, কিন্তু যার সাধারণ শক্তি করতে অর্জিত শক্তিটা বুঝতে পারা যায়। হ্যাঁ, যে সেই শক্তিটা গুরু দিয়েছে, নিজের মধ্যে গুরু পরামর্শটা আসে। হ্যাঁ, এই একটা দেখা যায়। আবার গুরু অনেক বিপদ থেকে সূক্ষ্মভাবে রক্ষা করে, এরকম আছে। যেটা এর আগেও পাঠে আমরা একবার আলোচনা করছি, আবার সেই আলোচনা স্মরণ করতে বলবো যে কি করে এগুলো আমরা মহাপুরুষদের কাছ থেকে এই কথাগুলো পাই, যে একবার একজন স্বামী শিষ্য স্বামী আছেন, স্বামী বিবেকানন্দের শিষ্য, তিনি প্রথমে একটু কাশিতে যাবেন, কাশিতে যাচ্ছে, স্বামী বলছি কাশিতে যাচ্ছি, স্বাভাবিকভাবে কিন্তু তখন গুরু আগে বলতে একটু বলে যাচ্ছেন যে স্বামী আমি কাশিতে যাচ্ছি, তার দীক্ষা আর স্বামী বিষয়টা তবে উনি কাশিতে যাচ্ছেন, তিনি অমুক সাধুর সঙ্গে দেখা করছেন, বলে তিনি কোথায় থাকেন, তার সাধুর নাম বলে তিনি কোথায় থাকেন, বলে তা কোথায় বেড়াটা জানি না, তোমার কাকে বলছি কোনো তখন আমি বলে যাচ্ছে বলে স্বামী বলছে, আর তার যদি কিছু অভাব থাকে অর্থাৎ তার কোনো একটা বস্তু প্রয়োজন আছে কোনো সামর্থ্য তার মধ্যে তুমি বলে আছে ঠিক আছে স্বামীকে বলবো তিনি কোনো কিছু ব্যয় করতে চান। তখন এবার সেই সাধুর সঙ্গে থেকে সেই সাধুর জীবনটা তার ভালো হবে। হ্যাঁ, তিনি বুঝেছেন যে সাধু পদক্ষ। হ্যাঁ, যাই হোক, স্বামী বলেছেন তিনি তার যে জিনিসটার অভাব আছে বলছে স্বামীজি আপনার কাছে পাঠিয়েছে, হ্যাঁ সেই জন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছে। স্বামীজির নাম যদি বলো স্বামীজি আমাকে মনে রেখেছেন, তার খুব আনন্দ হয়েছে, বলে স্বামীজি আমাকে মনে রেখেছেন বারে বারে বলছে, তখন বোঝা গেল তিনি স্বামীজিকে ভালোবাসেন, সেই জন্য স্বামীজি মনে রেখেছেন শুনে স্বামীজি তার বন্ধিত বলে সেই সাধু খুশি হয়েছে। হ্যাঁ, তারপর তবে স্বামীজি বলেছেন আপনার যদি কিছু অভাব থাকে আমাকে জোগাড় করে দিতে, তা কিছু আপনার অভাব আছে কি একটু চিন্তা করে বলে তুই খালি না দাওয়া দিয়েছে আমাকে, তুই দাওয়া দিয়ে দিয়েছি দাওয়া দিই। হ্যাঁ, তারপরে তবে তার জীবনটা তার আগে ভালোভাবে আমি আগেই বললাম, তিনি স্বামীজির কাছে ফিরে এসে এলেন, যখন স্বামীর কাছে ফিরে এলেন জন্মগড়ে গিয়ে স্বামীজির সঙ্গে দেখা করলেন, স্বামীজি তা বলে ওর সঙ্গে দেখা করলে হ্যাঁ বোঝা তা ওর কথা আমাদের মানাবেন কেন, না সে তো অধক কথা গেছে। তবে স্বামী বলে হ্যাঁ তুমি যেটা বলছি সেটাও ঠিক। হ্যাঁ, যে বলে স্বামী তারপরে এমন একটা কথা বললেন সেটাই আমাদের শিক্ষণীয় বিষয়, হ্যাঁ সেটাই আমরা এখন বলতে যাচ্ছি। হ্যাঁ, স্বামীজি বললেন যে জানিস ও এইটা কলকাতার প্লেগ হয়েছিল যখন ও নিজের জীবনের দিকে তাকায়নি, নিজের তিনি বাঁচের জীবনে তাকায়নি, কিন্তু প্লেগ রোগকে সেবা করে গেছেন। হ্যাঁ, ও তো জীবনের আশা ছেড়ে দিয়ে প্লেগ রোগকে সেবা করে গেছে, ওর ভেতরটা তৈরি হয়ে গেছে, কিন্তু ওর ভেতরে একটু বাসনা ছিল, অন্য বাসনা ছিল, ওই গুরুকরণ হয়নি বলে ও কিন্তু গুরু হয় নিজেই পেয়ে যাবে, ওর গুরুকরণ হয়নি বলে এই অধপথে জীবনটা গেল, গুরুকরণ যদি হতো গুরু তাকে রক্ষা এই অধপথে যদি শিখেন না। এই হল যে গুরু কর্ম করবে, গুরু কিভাবে রক্ষা করেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, এ অনেক বিপদ থেকে বিপদ মানে আধ্যাত্মিক জগত থেকে গুরু রক্ষা করা, সেই সূক্ষ্ম পদগুলো আমরা সব জানি না। স্বামী যদি এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস রাখি, স্বামী যদি এই কথাগুলো গুরু হল স্বামী পরিষ্কার করলেন ও গুরু পর হল তো ওই অর্থ হতো, তবে জেনে রাখ স্বামী তাকে বললেন ও যেভাবে ওর ভেতরে ত্যাগ রয়েছে, হ্যাঁ একটু হয়তো বহির হয়তো ভোগ বাসনা ছিল সেই জন্য অধক পাতে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই জীবনটার নাম হলো পরে জীবন ওর মঙ্গল খেলা হচ্ছে অবধান পরে জীবন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বামী যে কথাটা বলার জন্য আমি বলতে গেলাম যে গুরুকরণ কেন দরকার, যে গুরু আমাদের ওই আধ্যাত্মিক পথে বিচারিত যাতে না হয়ে যায়। আধ্যাত্মিক পথ কঠিন আমাদের উপনিষদে আছে পুরস্থ ধারা নিচিতা দুরন্তরা দুর্গম পথস্থ প্রয়োগ করে, সেখান থেকে কিন্তু গুরু রক্ষা করে আমাদের অনেক সময় জানতে পারে বুঝতে পারে গুরু রক্ষা করে। হ্যাঁ, যে এইভাবে যাই হোক, সেই জন্য আমাদের ঠাকুরের জীবন প্রসঙ্গে এই সব কথা বলেছে না যে শ্রীরামকৃষ্ণ যে কথাটা আজ কিছু কোনদিকে আলোচনা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, যে শ্রীরামকৃষ্ণ এসছেন এই যুগে যুগাবস্থা যুগে তিনি নূতন পথ দেখিয়ে গেছেন, তার শ্রদ্ধা সহকারে তার জীবন এবং বাণী আমাদের অনুসরণ করছে, অর্থাৎ প্রতিদিন করলে ঠাকুরের বাণীর মধ্যে আমরা যদি আমাদের শ্রদ্ধা থাকে নূতন নূতন পাবো, নূতন আলো পাবো, নূতন পথের সন্ধান পাবো।
ঠাকুরের সাথে প্রার্থনা করবেন, আমাদের শক্তি দেবেন, আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবেন। তিনি আমাদের সুর অভাব পূরণ করতে পারেন, সূক্ষ্ম অভাব পূরণ করতে পারেন। তিনি অনন্ত ভগবান, তার কাছে আমাদের এই প্রার্থনা দিয়ে এই দিকে দিলেন, আমরা যেন তার পথে কৃষ্টি কষ্ট করে যাকে আর একটা কথা বলে রাখি যে আমাদের জুলাই মাস আমরা এখন নদী দিতে পারি না, ব্যবসা ঠিক পাইনি বলে তারা আমাদের ভাবিসারে বলেছেন যে জুলাই মাসে আসবেন, যারা শিক্ষার্থী যাদের জানা আছে সেদিন শিক্ষার্থী চান শিক্ষা পরিষেবা করে জানিয়েছেন।